ওয়েলকাম বন্ধুরা, আমি মিতালি, আপনারা দেখছেন বাংলার রান্না। আজকে আমি আপনাদের একটি রেসিপি শেয়ার করে দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর পেয়ে যান আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি মোগলাই পরোটার রেসিপি। অনেকে ভেতরের পুরটা ঠিক মতো বানাতে পারে না, তাই দোকানের মতো টেস্ট আসে না। তাহলে আমার এই রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে বানিয়ে ফেলুন মোগলাই। মোগলাই বানানোর জন্য প্রথমে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আধা চামচ নুন, আধা চামচ চিনি ও 3 চামচ সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে যাতে ময়দাতে চাপ দিলে গোটা হয়ে আসে। মিক্স করা হলে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এখানে উষ্ণ জল দিয়ে ময়দাটা মাখতে হবে। মাখা হলে ময়দা 15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর, দেখুন ময়দাটা সফট হয়েছে। এবারে ভেতরের পুর তৈরি করার জন্য প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা, নুন সামান্য, হলুদ আধা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো আধা চামচ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। মশলার জল শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। হালকা আঁচে ভালোভাবে বিস্কুট গুঁড়ো ফ্রাই করে নিতে হবে, খুব ঝুরঝুরে হবে। পুরটা ঝুরঝুরে হয়ে গেছে, পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ময়দাটা 15 মিনিট পর ঢাকা তুলে ছোট করে 3টে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলনা দিয়ে ময়দাটা বেলে নেব। রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। ময়দার উপরে তেল লাগিয়ে নিয়ে বেলে নেব, তাহলে রুটিটা ছোট হবে না আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। রুটিটা যতটা সম্ভব আমি পাতলা করে বড় করে নিয়েছি। ভেতরের পুরের জন্য নিয়েছি সামান্য ধনে পাতা কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে লঙ্কা কুচি আর নুন। এবার 1টা কাপের মধ্যে সব উপকরণগুলো 1 চামচ মতো দিয়ে সামান্য নুন আর 1টা ডিম ভেঙে দিচ্ছি। এবার ডিমটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি।
ডিমটা গোলানো হয়ে গেলে ভেজে রাখা মশলাগুলো এক চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও ঘুটে নিচ্ছি। এবার এই মিশ্রণটি রুটির ঠিক মাঝখানে ঢেলে দেব। এবার একটু হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে ছড়ানো হয়ে গেলে এবার চারিদিকটা সিল করে দিচ্ছি, ঠিক এরকমভাবে। এবার ভাঁজ করা হয়ে গেলে আঙুল দিয়ে পেস্ট করে নিচ্ছি। ভালোভাবে পেস্ট না করলে এটা তেলে দেওয়ার সময় ছেড়ে যেতে পারে। তেল গরম হয়ে এলে এবার তেলের মধ্যে ভাঁজের দিকটা তলার দিকে দিয়ে দিচ্ছি। এবার ওপরের দিকে হালকা হালকাভাবে তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে ভাজা হবে। ভাজার সময় গ্যাসের আঁচ লো ফ্লেমে রাখতে হবে, যাতে ভেতরের পুরটা ভালোভাবে ভাজা হয়। এক সাইড ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পর উল্টে দিতে হবে। এভাবে মাঝে মধ্যে উল্টে পাল্টে দুই পিঠ ভেজে নিতে হবে। দেখুন মোগলাইটা কত সুন্দর ভাজা হয়ে এসেছে এবং খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরের পুরটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে ও বাইরেটা ক্রিস্পি হয়েছে। এবারে গরম গরম সার্ভ করুন মোগলাই পরোটা। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি আনতে আমাদের উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।